ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ফিফার দেয়া শাস্তির বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি জানান, আগামী বাজেটে ক্রীড়া উন্নয়নে কিভাবে আরো বরাদ্দ বাড়ানো যায় তা নিয়ে এখন ব্যস্ত ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ব্যর্থতা কাটিয়ে উঠবে বাংলাদেশ, আশা ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তাদের কি কি সমস্যা আছে, তাদের কি কি চাহিদা আছে, এটা জেনে আমি যদি এই মাসের মধ্যে বাজেটে এটা পেশ করতে না পারি তাহলে তার কোনো লাভ হবে না। যে ধরনের বাজেট আমরা আছে সেই বাজেটে আসলে ফেডারেশনগুলোকে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু ফুটবল না, আমি আরও দু একটা আরও আছে বেশ কিছু ঘটনা আসছে। একটা ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, কি হয়েছে সব কিছু না জেনে না বুঝে কারো উপর দোষ চাপানোটাও কঠিন। আমি সাধারণত এরকম করি না। সো আমরা উই উইল ডু আওয়ার হোমওয়ার্ক। এটা ফুটবল বলেন, এটা হকি বলেন বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে, আমাদের আমাদের হোমওয়ার্কগুলো করে নিই। যথাসময়ে আপনারা জানতে পারবেন যে আমরা কী ব্যবস্থা নিচ্ছি। যে যত কথাই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা ক্যাপেবল। এখন এই যে বললাম বিশ্বাস ক্যাপেবল, আপনি যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না, আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা তো অসাধারণ। কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে, খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে। এখন আমরা চাই ওরা ভালো খেলুক।